ভর এবং রাজভর সম্প্রদায়ের লোকেরা কঠোর পরিশ্রম করে রাজ্যের আর্থসামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের এইসব ভর এবং রাজভর সম্প্রদায়ের জনসাধারণ উত্তরপ্রদেশে ওবিসির মর্যাদা, বিহার এবং ঝাড়খণ্ডে এসসির মর্যাদা আর রাজস্থানে ওবিসির মর্যাদা পেয়ে যাচ্ছেন। এইভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অখিল ভারতীয় রাজভর সংগঠনের সহসভাপতি হরিমোহন রাজভর। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এইসব অনগ্রসর পিছিয়ে পড়া সম্প্রদায়ের জনসাধারণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানের ভর রাজভর সম্প্রদায়ের ন্যায় অনুরূপ মর্যাদা বঞ্চিত রয়েছেন। আমি অখিল ভারত রাজভর সংগঠনের সহসভাপতি হরিমোহন রাজভর বলছি। আমরা যারা ভর রাজভর সম্প্রদায়ের লোক এই আসামে 4 লক্ষের অধিক বসবাস করছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে উত্তরপ্রদেশে এই ভর রাজভর সম্প্রদায়কে অবিসি মর্যাদা দিচ্ছে, বিহারে অবিসি মর্যাদা দেওয়া হচ্ছে ভর রাজভর সম্প্রদায়কে, ঝাড়খণ্ডে এসসি মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই আসামে আমরা 4 লক্ষাধিক থাকা সত্ত্বেও এবং বারবার বর্তমান যে সরকার, সেই সরকারের নজরে আমাদের পীযূষ হাজারিকা, কেশব মহন্ত, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তাদের দৃষ্টিগোচর করা সত্ত্বেও আমাদের এই অধিকার বা দাবি আদায় না হওয়ার পরিপ্রেক্ষিতে বিগত 14 নভেম্বর গুয়াহাটি কলিয়াবরে একটি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগন্তুক ফেব্রুয়ারি মাসে সাংস্কৃতিক সেই কালচারের মাধ্যমে, লক্ষাধিক জমায়েতের মাধ্যমে আমাদের এই অধিকার আদায়ার্থে বিশাল সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় আমাদের যারা ভর এবং রাজভর সম্প্রদায়ের লোক আছে সবাইকে আমি সেই সহসভাপতি হিসাবে আসামের কামনা করছি যে সেই সভাকে সুন্দর এবং সার্থক করে নিজের অধিকার আদায়ার্থে সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ, জয় হিন্দ। এ নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে সুফল মিলেনি। এ নিয়ে বিগত 14 নভেম্বর কলিয়াবরে সংগঠনের প্রদেশ কমিটির এক সভা হয়। এতে আগামী ফেব্রুয়ারি মাসে ভর রাজভর সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে এক বিশাল সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এই সভায় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন হরিমোহন রাজভর। আজি অসমত রাজভর জাতিয়ে চিনাকি দিবলৈ প্ৰতিপূজা আগবাঢ়ি গৈছে। আৰু যিখিনি কাম বাকি আছে তেখেতসকলক আমি যদি উৎসাহিত কৰোঁ, ইয়াতকৈ আৰু দুগুণ আগবাঢ়ি যাব বুলি মই আশাবাদী হৈ আছোঁ। আমি বিভিন্ন ৰকমৰ কথাবিলাক ইয়াত আলোচনা কৰিছোঁ। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।